বাজেটের মধ্যে যারা সুন্দর সুন্দর পর্দার কালেকশন, বেডশিটের কালেকশন চান, আজকের ব্লগটি তাদের জন্য। আজকের ব্লগে অনেক সুন্দর সুন্দর ব্লক প্রিন্টের, স্ক্রিন প্রিন্টের, তাছাড়াও কিন্তু এমব্রয়ডারি করা অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন দেখাবো। এবং আজকে যে বেডশিটের কালেকশনগুলো দেখাবো এগুলো আসলেই চমৎকার সুন্দর, সেই সাথে কিন্তু আজকের ব্লগে আমি কী কিনেছি এখান থেকে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং এক একটা বেডশিটের প্রাইস এক এক রকম, এগুলো জানতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন বাজে হচ্ছে বিকেল 4টার মতো, আমি রেডি হয়েছি, এখনই বের হয়ে যাব। আর বিকেল 4টার আগে যদি কেউ হোপ মার্কেটে আসতে চান তাহলে কিন্তু আসবেন না, তখন হোপ মার্কেট বসে না, আর তখন আসলেও লাভ হবে না, কিছুই পাবেন না। আর হোপ মার্কেটটা কোথায় সেটা একটু ক্লিয়ার করছি, হোপ মার্কেটটা হচ্ছে মিরপুর 10-এ, ঠিক পানির ট্যাঙ্কির সাথেই। তো আমি কিন্তু হোপ মার্কেটের একদম কাছে চলে এসেছি, এখন জাস্ট ওই পাশে যাব। আর ফার্স্টেই হচ্ছে আমি আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশনগুলো দেখাবো। পর্দাগুলো এত বেশি কালারফুল, এগুলোর মধ্যে কিন্তু অনেক নিউ নিউ কালেকশন চলে এসেছে। যারা হচ্ছে সুন্দর সুন্দর পর্দার কালেকশন, কালারফুল পর্দার কালেকশনগুলো চান, এখন কিন্তু দেখে নিতে পারেন। আমি আজকে অনেকগুলো কালেকশন দেখিয়ে দিচ্ছি। তো এই ফার্স্টে যেটা দেখালাম ওটা তো অনেক সুন্দর, এখন যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু একদমই নিউ। এর আগে কিন্তু আমি অনেকগুলো প্রিন্ট দেখিয়েছি, এক এক সময় এক এক প্রিন্ট চলে আসে, তো এবারের প্রিন্টগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এগুলোর প্রাইসগুলো হচ্ছে পার পিস 300 করে, আগে হচ্ছে 280 করেছিল, যেহেতু এখন সব জিনিসেরই দাম বেড়েছে, সুতার দাম থেকে শুরু করে রঙের দাম সব কিছুরই কিন্তু প্রাইসটা বেড়েছে। এ কারণে ওনাদের পর্দার প্রাইস হচ্ছে আগে 280 ছিল, এখন হচ্ছে 300 টাকা হয়েছে, 20 টাকা বাড়িয়েছে। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো পর্দাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা হচ্ছে এগুলো পারচেস করতে চান আপনারা হোপ মার্কেটে চলে আসতে পারেন। আর হোপ মার্কেটে কিন্তু আরও অনেক টাইপের পর্দার কালেকশন আছে, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে স্ক্রিন প্রিন্টারগুলো দেখাচ্ছি। তো পর্দার কালেকশন আমি কয়েকটা কালেকশন দেখিয়ে এখন হচ্ছে সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সবই আপনাদের ব্লক প্রিন্টের এখন যেগুলো দেখাবো। আর এই বেডশিটগুলো এত সুন্দর, এখন যে সাইডটা দেখাচ্ছি কলকি প্যাটার্নের ওটা ছিল হচ্ছে পার, আর ভিতরে মিডেলের পার্টটা হচ্ছে আরেক প্যাটার্নের। এই যে মিডল পার্টটা একটু খুলে দেখিয়ে দিলাম, আর ওই পাশের যে পার্টটা দেখতে পাচ্ছেন চারিদিকে হচ্ছে সুন্দর করে এরকম পার দেওয়া থাকবে। আর প্রত্যেকটাই এত সুন্দর কালার, আপনি বাহির থেকে মানে যখন ভাঁজ করা থাকে তখন কিন্তু চাদরগুলো বোঝা যায় না যে চাদরগুলো কত সুন্দর, খোলার পরে বোঝা যায় মানে পারটা হচ্ছে আলাদা আর ভিতরের হচ্ছে প্যাটার্নটা পুরোটাই ভিন্ন। হোপে কিন্তু অনেক প্যাটার্নের চাদর আছে, আপনি একদম কম প্রাইসের মধ্যেও পাবেন, আবার যদি একটু বাজেট বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর চাদরের কালেকশন নিয়ে যেতে পারবেন। তো আমি এখন যেই ব্লক প্রিন্টের চাদরগুলো দেখালাম এগুলোর আস্কিং প্রাইস ওনারা 1000 টাকা চেয়েছে, আপনারা দামাদামি করে কিন্তু 900-এর মধ্যে নিতে পারবেন। এই সব চাদরগুলোই কিন্তু আমি অন্যান্য শপিং মলে যখন আস্ক করেছিলাম এগুলোর প্রাইসগুলো কত, তখন কিন্তু আমি শুনেছি 1800-2200 টাকা পর্যন্ত এই সেম চাদরগুলোই। তো এখন যে চাদরটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সুন্দর করে এরকম পিঙ্ক কালারের ব্লক প্রিন্ট করা, এটার ফ্যাব্রিকটা আরেকটু বেশি কোয়ালিটিফুল, এই কারণে হচ্ছে এটার প্রাইসটা হয়তো বা 100-200 টাকা বেশিও নিতে পারে। তো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে। এখন আরেকটা প্রিন্টে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশনে, এটার পার্টটা হচ্ছে এরকম হোয়াইট কালারের ছোটো ছোটো চুন্ডি প্রিন্ট করা, আর পুরো মিডল পার্টটা কিন্তু অনেক সুন্দর। সবগুলো চাদর তো আসলে ওইভাবে খুলে দেখানো পসিবল না। এখন যে বেডশিটগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইসগুলো কিন্তু কম, যারা হচ্ছে একদমই কম প্রাইসের মধ্যে চান, কম প্রাইসের মধ্যেও অনেক বেডশিটের কালেকশন আছে, সেগুলো একটু শেয়ার করলাম। এখন কিছু গর্জিয়াস বেডশিটের কালেকশন দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে ফুললি এমব্রয়ডারি করা, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখতেই পাচ্ছেন, মাল্টি কালার সুতার ফুল এমব্রয়ডারি করা আছে। এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার আছে, যারা একটু লাইট কালারের মধ্যে চান, পিচ কালার থেকে শুরু করে লাইট পিঙ্ক কালার, তারপর এরকম লাইট অ্যাশ কালারের মধ্যে সুন্দর করে হচ্ছে অলিভ এবং গোল্ডেন সুতার এমব্রয়ডারি করা। আর আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে কী কী কালার পাবেন। প্রত্যেকটা কালারই এত বেশি সুন্দর লেগেছে আমার কাছে, হোয়াইট কালার, তারপর পিঙ্ক কালার, পিচ কালার, সব কালারই অ্যাভেলেবেল আছে। তো এই হোয়াইটটাও কিন্তু অনেক সুন্দর, এটার খুলছি না, এখন হচ্ছে আমি একটু পিঙ্ক কালারটা দেখিয়ে দিই, পিঙ্ক কালারটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর। আর এমব্রয়ডারিগুলো করা কিন্তু একদম নিখুঁতভাবে করা, অনেক সময় দেখা যায় এমব্রয়ডারি করা থাকলে উঠে উঠে থাকে সুতাগুলো, বাট ওরকম কিছুই না, মনে হচ্ছে একদম মসৃণভাবে বসানো। এছাড়াও কিন্তু আপনারা এখানে আসলে অনেক সুন্দর সুন্দর এরকম নকশি কাঁথার কালেকশনও পেয়ে যাবেন। যারা হোপে এসে এগুলো যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা আশেপাশের কোনো দোকানদারকে জিজ্ঞেস করলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে যে এইসব কালেকশনগুলো কোথায় পাবেন। এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর ফ্যাব্রিকগুলো অনেক ভালো, সবসময় রাফ ইউজের জন্য এগুলো একদম ওনারা ফিক্সড 800 টাকা করে যাচ্ছিল। আমি যতগুলো প্রাইস এখানে বলেছি একদম ওনারা যে প্রাইসগুলো ফিক্সড প্রাইসগুলো বলেছে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আপনারা কেউ এসে দ্বিধাদ্বন্দ্বে না থাকেন যে আসলে প্রাইসটা কেমন হবে। আমি অলওয়েজ ট্রাই করি আপনাদেরকে একদম রাইট ইনফরমেশন দেওয়ার জন্য। এখন আরেকটা জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার না করলেই না, এখানে হচ্ছে একটা কুলফির ভ্যান ছিল, তো আমি বলছিলাম যে কুলফিটা কেমন হবে, ছোটোবেলায় যে কুলফিটা খেয়েছি আসলে ওরকম কুলফি কোথাও পাই না, তবে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কুলফিটা ভালো হবে কিনা, খাওয়ার পরে আসলে এত বেশি টেস্টি ছিল। যারা এখানে আসবেন একবার হলে কুলফিটা ট্রাই করবেন,
আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন হচ্ছে আরও কিছু পর্দার কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি। এগুলোর প্রাইসগুলো হচ্ছে আপনারা 350 মধ্যেই পেয়ে যাবেন। এগুলোর মধ্যেও কিন্তু অনেক প্যাটার্নের পর্দার কালেকশন আছে। এই ভ্যানটাতে কী কী কালেকশন আছে একটু র্যান্ডমলি দেখানোর ট্রাই করছি। এখানে আসলে এরকম অনেক অনেক ভ্যান পাবেন এই প্যাটার্নের পর্দার জন্য। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনাদের কেমন টাইপের পর্দার দরকার বা কী এখানে আসলে পারচেস করতে চান, যাতে একটু বুঝতে পারেন আমার এই ভিডিওটা দেখে। আর এগুলো যতগুলো পর্দা দেখালাম সবগুলোই কিন্তু সেম প্রাইসই, সবই আপনারা 350 থেকে 380 মধ্যে পেয়ে যাবেন মোটামুটি। আর এর চেয়ে যারা হাই প্রাইসের মধ্যে চান, আরও কিন্তু অনেক হাই প্রাইসের মধ্যেও পর্দার কালেকশন আছে, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু হোপ মার্কেট থেকে নিয়ে যেতে পারবেন। এছাড়াও আমরা দ্বিতীয় পর্বে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর সিরামিকের কালেকশন থেকে শুরু করে আরও অনেক কালেকশনই দেখাবো, সুন্দর সুন্দর কালারফুল ব্যাগের কালেকশনও আছে। এর জন্য অবশ্যই কিন্তু আমাদের হোপ মার্কেটের দ্বিতীয় পর্বের ব্লগটি দেখতে হবে। আর আমি আমার ভিডিওর লাস্টের দিকে আমি কোন পর্দাটা কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার দুইটা পর্দা নিয়েছে হচ্ছে 600 টাকা। তো এখনই আমার ব্লগটা শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।